রাধা রাধে, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিতা, চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল, নতুন দিন। তো যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি, সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম। তো এখন থেকে স্টার্ট করলাম, এখন বাজে সকাল 8:30। তো আমি উঠে পড়ে সব প্রায় কিছুটা করে দিচ্ছি। তোমাদের দাদাভাই বললো আমি পুজো করে নিচ্ছি, তোমাকে করতে হবে না, তুমি ওদিকটা সামলাও। তো ছেলে মেয়ে যেহেতু অনলাইন ক্লাস হবে, আর আমার শরীরটাও ভালো লাগছে না, তো স্নান করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো আমি জল টল ভরে নিয়ে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি, তুমি রান্নার ব্যবস্থা করো। সকাল সকাল রান্না করে এলো, আর এত রোদ উঠছে সকাল থেকে, মানে আর রোদের সহ্য করা যাচ্ছে না, এতটাই রোদ। তাই সকাল সকাল রান্না বসাবো। তো এখন একটু চা বানাচ্ছি, চা খাবো, চা খেয়ে তারপরে রান্না বান্না বসাবো। তো প্লেন খাবার করব, কালকে মাংস টাংস খেয়েছে, শরীর খারাপ একদম, তাই ভাবছি আজকে একদম প্লেন হালকা খাবার করব। কি খাবার করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকো, সাথে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, তো অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। আর এখানে তোমাদের দাদাভাই গোপাল সোনাকে স্নান করাচ্ছে, সব কিছু কাজ কমপ্লিট করেছে, বাসি বাসনকুসন সব ধুয়েছে, ঠাকুর পুজোর যা কিছু সব কিছু করে নিয়ে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছে, সব কিছু করাচ্ছে। আমাকে এই দায়িত্বটা থেকে আজকে মুক্ত দিয়েছে, বলছে তুমি ওদিকটা দেখো, আজকে এই দিকটা তোমাকে দেখতে হবে না, আজকে আমি এই পাশটা সব করে নিচ্ছি। তো সব ধোয়াধুয়ি করে নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে তাকে মুছামুছি, ঠিক মানে যেরকম ছেলেকে স্নান করাতে হয় ঠিক সেইভাবে করাচ্ছে। সেও জানে কিভাবে স্নান করাতে হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আমি গোপালকে স্নানও করালাম, সব পুজো টুজো করছি। তোমার দিদি ভাইয়ের শরীর খারাপ, তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো করছি, ফের তো আমাকে বাইরে যেতে হবে। এই জন্য দেখেছেন সব আমি পুজো করছি, গোপালকেও দেখালাম, সুর লক্ষ্মীনারায়ণ সবকে স্নান করিয়ে ভালোভাবে পুজো করলাম। তো আমি এখন একটু ধূপ দেবো, ধূপটা দেওয়ার পরে তারপরে আমি আরতি করব। এইটা আমাদের সব দিনই আমরা করি এইভাবে। চা হচ্ছে, দুধের চা করছি না, লিকার চা করছি। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, এটা গ্যাস অম্বল হবে না, দুধের চা খেলে অ্যাসিড গ্যাস অম্বল হয়, তাই এই দুধের চা না করে করছি এখন লিকার চা, মানে র চা হয়ে গেছে। চাটা খাবো, চাটা খেলে শরীরটা ভালো লাগবে। দুদিন ধরে চা খাচ্ছি, চাটা খাওয়ার পরে শরীরটা খুব আরাম লাগে। তো বাজার থেকে সুজনি শাক নিয়ে এসছে তোমাদের দাদাভাই, আর অনেকদিন সুজনি শাকটা খাওয়া হয়নি। তো কলমি শাক অনেকবার খাওয়া হয়েছে, সুজনি শাক খাওয়া হয়নি। তো দেখো কত সুজনি শাক সামনে নিয়েছে, দেখো কত ভালো লাগছে সুজনি শাকটা, দেখো একদম সুন্দর, দেখো একদম পাতাগুলো, দেখো একদম ছোটো ছোটো পাতা, আর সুন্দর হবে, আর এই শাকটা খুব মিষ্টি হবে। আরেকটা সুজনি শাক আছে, তার এই যে পোকাটা আছে না, এইখানটার কাছে লাল হবে, এই যে বোকটা আছে এই বোকটার কাছে লাল হবে, সেটা আরও মিষ্টি হয়, ভাজলে এত সুন্দর লাগে, পেঁয়াজ লঙ্কা ছিঁড়ে ভাজলে খুব টেস্টি লাগে। আর এই যে শাকটা ভাজবো, তখন দাদাভাই করলে সুজনি শাক নিয়ে এসছে, বলছে ভাত রান্না করে জল দিয়ে দাও, আর এই সুজনি শাকের ভাজা আলু ভাতে দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, সেটাই রান্না করে দেবো। তো বাবা শাকটা বেছে নিয়ে রান্না করতে চলে আসলাম, শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াই তুলে দিলাম। তো কড়াই তুলে দেবার পরে নুন হলুদ দিয়ে ভালো করে দিলাম, তুলে দেওয়ার পরে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর ওদিকে নুন হলুদ দেবো শাকটায়। তো তার আগে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নেবো, শাক ভাজাতে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তো আমি এই পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, তোমরা শুকনো লঙ্কা আর এই পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তোমরা তেলে ভেজে নিয়ে তারপরে শাকটা তুলে দেবে, দারুণ খেতে লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর সত্যি সুজনি শাকের ভাজা এই গরমকালে থাকলে মনে হয় না আর অন্য শাক খাই,
কলমি শাকটা খাওয়া হয়, ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে সুজনি শাকের ভাজা খেতে। জানি না তোমরা কারা কারা বুঝতে পারছো সুজনি শাকটা কী জিনিস, সত্যি খুবই ভালো। তো নুন দিলাম, হলুদ দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। শাকটা একদম কমে অল্প হয়ে যাবে, এটা এক কড়া দেখতে পাচ্ছ, শাকটা কমে একদম এক কড়া থেকে একদম কমে যাবে। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে শাকটা একদম কমে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয় খেতে। আর দেখো শাকটা আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি, আর একটু সেদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। সর্ষের তেল দিলাম, তোমরা সাদা তেল দিতে পারো সর্ষের তেল দিয়ে। এ দেখো পেঁয়াজকে ছেড়ে দিলাম এর মধ্যে, তোমরা এর মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে ছিঁড়ে দিতে পারো, খুব টেস্টি হয়। আমার ছিল না তাই আমি দিতে পারলাম না। একটু লাল লাল হালকা বাদামি কালারের হয়ে যাবে দেখো, দিয়ে এইবারে আমি শাকটা তুলে দেব, খুব টেস্টি লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটা, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। দেখো কত সুন্দর লাগছে আর খুব মিষ্টি লাগে খেতে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই তো বন্ধুরা, এই যে আমাকে এই আমি ডক্টর বিএন সিং এর বাড়ি গিয়েছিলাম, উনার বাগানে অনেক অনেক ধরনের মানে ইয়ে আছে, আপনার কাঁঠালের গাছ আছে অনেক ধরনের, কলাও অনেক ধরনের আছে। তো গোপালের ভোগের জন্য বোঝে যাও, পঞ্চানন নিয়ে যাও, গোপালের ভোগে লাগাবে। তো বিএন সিংবাবু দিলেন, ওনার বাড়ি থেকে আমি এক্ষুনি ফিরলাম, আর ফিরে এখানে রাখছি আমি গোপালের কাছে। আর একটা বেলও ছিল বলে, বেলও যদি পারো তো গোপালকে দেবে, আর বাবা বয়স্ক আছে, বাবাকে শরবত করে দেবে, এই কথাটা বললো। তো ওই জন্য আমি এসে এই গোপালের কাছেই রাখলাম, গোপালের ভোগেই লাগবে, একদম ভালোভাবে গোপালের ভোগ হবে। এই যে আমি রেখে দিলাম গোপাল সোনার। আর এই হচ্ছে, ইনি হচ্ছে বিএন সিং বাবু, যেটা তোমাদের দাদা ভাই একটু আগে বললেন, নিজের হাতে নিজের মুখে বললেন যে আমি কাঁঠাল কলা বেল সব নিয়ে এসেছি, এনাদের বাড়ি থেকে নিয়ে এসছে, এনাকে দেখতেই পাচ্ছে তোমরা সবাই। ইনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, কোনটা বলবো, যেটাই বলবো ইনার সম্পর্কে ততটাই কম। তো ইনার সব রকমের ডিগ্রি আছে, তো এনার সম্পর্কে যতটাই বলবো ততটাই কম। সত্যিকারের খুনি, খুবই হেল্পফুল মানুষ। ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, তার সঙ্গে ওনার যতটাই বলবো ততটাই কম ওনার সম্পর্কে। তো ওনার মধ্যে চার পাঁচ রকমের ডিগ্রি আছে, যেটা বলে শেষ করতে পারবো না সত্যি। ওনার বয়স হচ্ছে এখন 80 বছর, উনি যে এখনও পর্যন্ত এতটা মানুষের প্রতি হেল্পফুল সেটা না বুঝলে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো চলো তোমাদেরকে একটা শরবতের রেসিপি দেখাই। তো এই গরমের জন্য এই পুদিনা পাতার শরবতটা সত্যিকারের খুবই ভালো জিনিস। তো ওই শরবতটা বানিয়ে আমাদের বাড়িতে যে উনি এসেছিলেন ওনাকেও দিয়েছিলাম, তো এই শরবত করে আর এসব করেও দিয়েছিলাম, তো সেটাই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এইটা যদি তোমরা এই গরমের সময় খাও তো সত্যিকারের তোমাদের অর্ধেক অসুখ ভালো হয়ে যাবে। তো এইরকম দেখো পুদিনা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে, যেহেতু আমার দুদিন ধরে রাখা ছিল ফ্রিজে, যার জন্য পাতাগুলো একটু কেন নরম নরম হয়ে গেছে, কিন্তু তোমরা টাটকা নিয়ে এসে রেসিপিটা করে খাবে, খুবই খুব সুন্দর। দেখো পুদিনা পাতাটা ধুয়ে আমি একটা গ্রাইন্ডার বোলের মধ্যে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বিট লবণ দিয়েছি, সাদা লবণ দিয়েছি, একটু চাট মশলা দিলাম, আর তার সঙ্গে পাতিলেবুর রস দিলাম। এতটা টেস্টি হবে যে একবার খেলে মনে হবে যে আরেকবার খাই। তো এটার মধ্যে বিচাটা পড়ে গিয়েছিল, সে বিচাটা আমি ফেলে দিচ্ছি, কেন তেতো হয়ে যাবে না হলে বিচাটা থাকলে। তো দেখো ওটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে আমি বের করে দিলাম। তো তোমরা ছাঁকনিতে ছেঁকে খেতে পারো, কিন্তু আমরা মনে করি ছেঁকে খেলাম না, কেন এর পাতাটা তো উপকার, পাতা যদি দুটো একটা থাকে কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে চিনি দিলাম, চিনিটা দিলে তবে তো খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হয় কিন্তু, খুব টেস্টি হয়। তো দেখো এইভাবে কিন্তু আমি চিনিটা দিয়ে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি, দেখো
সাধারণ জিনিস দিয়েই আমি করছি, যেটা আমার হাতের সামনে আছে। দেখো ডালকাটা, আমরা যে ডালটা আমরা যে ঘাঁটি সেটা দিয়েই তো আমরা সব রকম করি, তো এটা দিয়েই কিন্তু আমি করছি। কোনো আমার নিত্য নতুন জিনিস লাগবে না, আমার ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি শরবতটা বানালাম। দেখো এত সুন্দর টেস্টি হয়, ঠান্ডা জল দিয়ে আমি পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি এটা ঘাঁটলাম, তার সঙ্গে দেখো বরফ দিলাম। তো তোমাদের যদি ঠান্ডার হাত থাকে তোমরা বরফটা অ্যাভয়েড করতে পারো, ঠান্ডা জল দিয়েও করতে পারো, আর বরফটা দিয়ে খেলে তো আরও টেস্টি হয়। তো দেখো এত সুন্দর হয়েছে। তো তোমাদের দাদাভাই রোদের সময় গিয়েছিল আসছে, তো তাদেরকে জন্য এই দু গ্লাস শরবত বানিয়েছিলাম, খুব সুন্দর দিয়েছিলাম, তো তারা খেয়েছে আর আমিও খাবো। তোমাদের দাদাভাই খেয়ে বল। তো পুদিনা পাতার শরবত হয়ে গেছে, আমার ছেলে দেখো কেমন খাচ্ছে। তো তোমাদের দাদাভাই সেই রোদে রোদে গেছে, আসলে তাকে তো দিতে হবে। আর একটু পুদিনা পাতার শরবত খাওয়া মানে পেটের পক্ষে খুবই ভালো, আর এই গরমের সময় তো পুদিনা পাতার শরবত একদম দারুণ। তার সঙ্গে দেখো কত কিছু দিয়েছি, আর অবশ্যই কিন্তু পুদিনা পাতার শরবত খাবে, এটা কিন্তু অনেক শরীর খারাপ অনেক অসুখ বিসুখ থাকলেও ভালো হয়, ডাক্তাররা বলে খেতে। তো পুদিনা পাতার অনেক দাম, বাজারে গেলেই কিন্তু পুদিনা পাতা পাওয়া যায়। পুদিনা পাতার শরবত এইভাবে বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগবে খেতে। তো চলো তোমাদের দাদাভাই এসে গেছে, তোমাদের দাদাভাইকে শরবতটা দিয়ে দিই, কী কেমন হয়েছে সেই বলবে খেয়ে। রোদ বাইরে, বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য এখন কী বানিয়েছো? আরে বাবা, এ তো অনেক সুন্দর জিনিস বানিয়েছ। আরে বাবা, এ তো খুব ভালো জিনিস, বসে খাই। তোমাদের দাদাভাইকে এখন দিয়েছি, দেখো তোমাদের দাদাভাই কেমন কি বলে খেয়ে কেমন হয়েছে। এটা তো খুব ভালো ভাত, রোদের সময় প্রচণ্ড রোদ থেকে আসলাম, এত সুন্দর শরবত। এই তো পুদিনা পাতাটা তো দিয়ে সব বানানো আছে, লেবু আর কী কী দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে আমাদের। এই খেয়ে দেখো, একদম প্রাণটা জুড়ে গেল, একদম খুব সুন্দর টেস্ট। রোদের সময় বন্ধুরা এটা সবাই খেলে পেট ঠান্ডা থাকবে, মন খুশি থাকবে। আমার ছেলে খুব খাচ্ছে, বাপ এদিকে এসো। হ্যাঁ বস, আরেক গ্লাস নিয়ে এসেছি, দেখি তোমার দাদা হয়তো খেয়ে বললে দারুণ হয়েছে, টেস্ট ভালো হয়েছে। অনেক টেস্ট আছে, তুমি খেয়ে দেখো। তুমি খাও না, এই তো রয়েছে। আচ্ছা খাও, খেয়ে দাও। সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর টেস্ট, মিষ্টি, একটু ঝাল, পুদিনা পাতার টেস্ট, সামান্য একটু মানে জিভ জ্বলার মতন ঝাল নয়, এই ঝালটা কিন্তু টেস্টের জন্য। এটা এই রোদে রোদে এসেছি না, খুব সুন্দর লাগছে, তোমরা খেয়ে দেখবে বানিয়ে, খুব সুন্দর লাগছে। আমি একটু কোর্টে গেছিলাম, তো কোর্ট থেকে আসলাম, এখন আমরা এই রোদে রোদে এইটা পেয়ে গেছি, খুব ভালো। ফের যাবো, ভাত খেয়ে দিয়ে ফের যাবো, আমি আর একটু কাজ আছে। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। তো তোমার দাদাভাই শরবত খেয়ে খুব খুশি, আর আমিও খুশি, আর আমার ছেলে মেয়ে সবাই খেয়েছে, কিন্তু দারুণ দারুণ হয়েছে, খুব দারুণ শরবত হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল, টেস্টি হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিও। আর চলো, অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকাল সেরকম কিছু করতে পারছি না, কেন বলো তো এতটাই গরম, না গরমের মধ্যে না সেরকম কিছু আর হচ্ছে না, করা হচ্ছে না, সেরকম ভিডিও বানাতেও পারছি না, শরীরটাও তো আমার ঠিক কাজে লাগছে না, মানে এতটাই শরীরটা খারাপ। তোমাদের দাদাভাই পুজো টুজো সবই করেছিল, আজকে শুধু একটু রান্না করেছে আর কিছু করি না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাবা টাটা করো।